স্কুল কলেজের বা পাঠ্যপুস্তকে মেয়েদেরকে পর্যাপ্ত যৌন শিক্ষা দেওয়া হয় না, এই জন্য আজকে মেয়েটা যদি পর্যাপ্ত যৌন শিক্ষা থাকতো তাহলে ছেলের সাথে যে কাজটা করেছে, যে পর্যাপ্ত যৌন শিক্ষা থাকলে পরে এই অঘটন ঘটতো না, নাউজুবিল্লাহ বলবেন না। আমি বলবো যে ওই আনুষ্কার জন্য আনুষ্কার যৌন শিক্ষার প্রয়োজন ছিল না, আনুষ্কার প্রয়োজন ছিল তার হাতে কোরআন দেওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা। এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে পরে সেখানে যাইতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, কথা বলেন। কিছু লোক আছে দেখবেন জুমার নামাজে এত পরে যায়, ইমাম সাহেব খুতবা দেওয়া শেষ ওই সময় কোন রকম গিয়া নামাজটা ধরে, কথা বলেন ঠিক কিনা। অত কিছু কিছু মানুষ আছে ইমাম সাহেব সালাম ফিরানোর আগে সালাম ফিরায় দৌড় দেয়, কথা বলেন ঠিক কিনা। ইমাম সাহেব কয় আসসালামু আলাইকুম, ওই হালাইকুম ওয়ালাইকুম আসসালাম কয় দৌড় আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জীবনে যারাই নাকি কোরআনকে মানবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, বর্তমান সময়ে আমরা কোরআন এখন না শুনে, কোরআন না পড়ে এখন আমি গান ধরেছি, কথা বলেন ঠিক কিনা। আজকের যুবকরা কোরআন ছেড়ে দিয়ে এখন মোবাইলে ইয়ারফোন লাগায় শুধু গান শুনে, কথা বলেন ঠিক কিনা। আমি এই কথাটা প্রায় জায়গায় বলি, গাড়িতে উঠে যুবকরা শুধু গান শুনে, কথা বলেন ঠিক কিনা। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ও কুনা সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রই না, কেউ ভবে চিরকাল রই না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, বেলে ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ও কুনা সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রই না, কেউ ভবে চিরকাল রই না। এই জন্য আল্লাহ নিজে কুদরতি ভাবে তিনি সূর্য উঠান, আবার পশ্চিম দিকে সূর্য ডুবান, এই কাজটা করেন কে? এরকম পৃথিবীতে সব কাজ করেন আল্লাহ, দিয়ে দেন সমস্ত, তিনি সমস্ত সবকিছুর মালিক, সম্মানিত তিনি ভাইরা। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই দুনিয়াতে কি আয় সেই রবকে আমরা কি সত্যিকার অর্থে আইনদাতা বিধানদাতা হিসেবে মেনে নেই, মানি নাই? সেই কোরআনকে যিনি আজকে দুনিয়াতে চলতে গেলে, এই দুনিয়ার পথে চলতে গেলে আমাদের একটা আইন দরকার, বিধান দরকার, মানুষ কেমনে চলবে সেটাও তিনি বর্ণনা করে দিয়েছেন, সেটার জন্য মানুষকে তিনি কোরআন দিয়েছেন। সেই কোরআন কি আমরা মানি? সেই কোরআন আমরা মানি না। সম্মানিত দিনী ভাইরা, আজকে একটা কথা পরিষ্কার আমাদের জানা দরকার, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের বলে দিয়েছেন হাজা বায়ানুন লিন্নাস, যে মানুষের চলার জন্য যে সুস্পষ্ট কিতাব তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলা দিলেন, সেই কোরআনকে আমরা মানি না। না মানার কারণেই আজকে গোটা বিশ্বে অশান্তি, আগুন দাও দাও করে জ্বলছে, কথা বলেন ঠিক কিনা। আজকে গোটা বিশ্বে অশান্তির আগুন কেন? কোরআন থেকে মানুষ সরে যাচ্ছে, কোরআন থেকে মানুষ দূরে না কাছে, দূরে না কাছে। স্কুল কলেজের বা পাঠ্যপুস্তকে মেয়েদেরকে পর্যাপ্ত যৌন শিক্ষা দেওয়া হয় না, এই জন্য আজকে আনুষ্কা মেয়েটা যদি পর্যাপ্ত যৌন শিক্ষা থাকতো তাহলে ছেলের সাথে যে কাজটা করেছে, যে পর্যাপ্ত যৌন শিক্ষা থাকলে পরে আজকে আনুষ্কার জীবনে এই অঘটন ঘটতো না, নাউজুবিল্লাহ বলবেন না। আমি বলবো যে ওই আনুষ্কার জন্য আনুষ্কার যৌন শিক্ষার প্রয়োজন ছিল না, আনুষ্কার প্রয়োজন ছিল তার হাতে কোরআন দেওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা। আজকে আনুষ্কার হাতে যদি কোরআন থাকতো, আজকে দেহানের হাতে যদি কোরআন থাকতো, তাহলে বাংলার জমিনে আনুষ্কার এরকম নির্লজ্জ ঘটনা বাংলার জমিনে কোনোদিন ঘটতো না, কথা বলেন ঠিক কিনা। সেই কোরআন থেকে তো আমরা অনেক দূরে, কোরআন তো আমরা ছেড়ে দিয়েছি, যে কোরআন মানব জীবনের জন্য কোরআন দিয়েছিলেন সেই কোরআন আমরা মানি না, কথা বলেন ঠিক কিনা। সেই কোরআন আমরা দুনিয়ার জীবনে বাস্তবায়ন করতে চাই না, দুনিয়ার জীবনে
আমরা সেই কোরআনটাকে অচল করে দিয়েছি, যে কোরআনটা হলো সচল, সেই কোরআনটা এখন বাংলার জমিনে হয়ে গেছে অচল। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হবে সবসময় সচল। এই কোরআনটাকে যেই মানবে সেই ব্যক্তি দুনিয়ার জীবনে সফল হয়ে যাবে। কিন্তু বাংলার জমিনে কোরআনকে বাদ দিয়া মানুষের মস্তিষ্ক প্রসূত আইন বানা শুরু করেছে, এই জন্য বাংলার জমিনে দর্শন বন্ধ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সবাই জোরে বলুন আল্লাহু আকবার। হে দুনিয়ার বান্দারা, দুনিয়ার জীবনে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো মানে হলো কি? আল্লাহর রজ্জু মানে হলো কি? আল্লাহর দড়ি মানে রশি কি আমরা দৌড়ো খামসা মেরে নাকি? আল্লাহর রশি মানে হাবলিল কোরআন, তাফসির হলো আয় হাবলিল, হাবলিল্লাহ মানে হলো আয় হাবলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জীবনে তোমরা বান্দা, এই দুনিয়ার জীবনে তোমরা কোরআনটা তোমরা দুনিয়ার জীবনে সেট করে নাও, কোরআনটা তোমরা ধরে নাও। ধরা মানে কি? এরকম খামসা মেরে ধরা নাকি? এই কোরআনটা মানে খামসা দিয়ে ধরা নয়, খামসা মানে তার মানে খপ করে কোরআনটা ধরা নয়। কোরআনের মানে হলো কোরআনের যত আইন কানুন আছে, যত বিধান আছে, দুনিয়ার জীবনে আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি কোরআনের আইন যদি দুনিয়ার জীবনে বাস্তবায়ন করে নেয়, কোরআনের যে দুনিয়ার জীবনে কোরআনটাকে যদি ওই ব্যক্তি দুনিয়ার জীবনে সেট করে নেয়, ফ্যামিলিতে যদি সেট করে নেয়, পারিবারিক জীবনে যদি সেট করে নেয়, সামাজিক জীবনে যদি সেট করে নেয়, সেই ব্যক্তি দুনিয়ার জীবনে সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কিন্তু দুঃখের বিষয়, বাংলার জমিনে এখন মানুষগুলো কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআন বাদ দিয়ে এখন টিভিতে মগ্ন হয়ে গেছে, কোরআন বাদ দিয়ে এখন নোবেল নাটক ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ইয়াং ছেলেদের বলি, তোমরা এমদাদুল হক মিলনের বই কয়টা পড়েছো? অনেকে বলবে 10টা 20টা পড়েছি। যদি বলি ভাই হুমায়ুন আহমেদের বই কয়টা পড়েছো? বলবে হুজুর 20টা, আমি প্রায় সবগুলো সাহিত্য পড়ে ফেলেছি। আমি যদি প্রশ্ন করি কোরআন তুমি কতটুকু পড়েছো? হুজুর কিচ্ছুই জানি না আমি। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছেড়ে দিয়া বান্দা এখন টিভি নাটকে টিভি সিনেমায় মুক্ত হয়ে গেছে, দুনিয়ার আজে বাজে সাহিত্য পড়ে চরিত্র নষ্ট করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষ কোরআন ছেড়ে দিয়ে এখন টিভি ধরেছে, কোরআনের মাহফিল ছেড়ে দিয়ে বান্দা এখন নাচ গানে মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ওয়াজ মাহফিল হইলে পরে সেখানে যাইতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মায়ের নাচন। কথা বলেন আরো জোরে, ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যাইতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মায়ের নাচন। কথা বলেন, ওরে দুই আঙ্গুলে চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন, ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতে পারো, ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করতে পারো, ঘন্টার পর ঘন্টা তুমি আড্ডায় ভক্ত হয়ে থাকতে পারো, কিন্তু এক ঘন্টা ওয়াজ মাহফিল শুনবা তোমার মনে ধরে না, তোমার জ্বালা ধরে, তুমি মুসলমান না, মুসলমান নামে একটা ভণ্ড কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু লোক যায় দেখেন, এই টাইমে দেখবেন সিগারেট একটা টান দিয়া ওয়াজ মাহফিল চলতেছে, সিগারেট একটা টান দিয়া ধোয়া সাইড়া দেয়া, দেখে ধোয়া কোন দিকে যায়। কথা বলুন ঠিক কিনা? ঊর্ধ্ব টান দিতেছে, কথা বলুন ঠিক কিনা? ওর খবরই নাই যে এদিকে মাহফিল চলতেছে। কথা বলেন, ওর মাহফিলে মন চায় না, কোরআনের কোরআনের মানে আলো দেখলে, কোরআন দেখলে তাদের জ্বালা ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন মানুষ আছে না নাই? আছে না নাই? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে মুসল্লির অভাব নাই। কথা বলেন,
সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে মুসল্লির অভাব নাই, কথা বলেন। ওরে যাই যদিও পিছে সবার, পায় রুকুতে ইমাম, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, কথা বলেন। কিছু লোক আছে দেখবেন জুমার নামাজে এত পড়ে যায়, ইমাম সাহেব খুতবা দেওয়া শেষ, ওই সময় কোন রকম গিয়া নামাজটা ধরে, কথা বলেন ঠিক কিনা? অত কিছু কিছু মানুষ আছে ইমাম সাহেব সালাম ফিরানোর আগে সালাম ফিরায় দৌড় দেয়, কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব কয় আসসালামু আলাইকুম, ওই হালাইকু ওয়ালাইকুম আসসালাম কয়ে দৌড়, আছে না নাই? এই দুনিয়ার মুহে পরে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির বান, ওরা কিসের কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, কথা বলেন। আমার বন্ধুগণ, বাংলার জমিনে কিন্তু মানুষ এখন কোরআন ছেড়ে দেয়, এখন দুনিয়ার জীবনে এখন বাংলার মানুষ এখন দৌড়াচ্ছে ভিন্ন পথে, কথা বলেন ঠিক কিনা? এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে কোরআনে কারিমের ভিতরে বললেন, ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বান্দা তুমি কোন জায়গায় দৌড়াও, কার পিছে তুমি দৌড়াও, কোরআনকে বাদ দিয়ে তুমি কোন জায়গায় দৌড়াও, বান্দা তুমি কোন জায়গায়, তুমি কোন মতাদর্শের দিকে দৌড়াও, কোন তুমি আদর্শের দিকে তুমি দৌড়াও, বান্দা তুমি কোরআনকে বাদ দিয়ে কোন মতাদর্শের পিছে দৌড়াও, বান্দা এখন কোরআনকে বাদ দেয়া এখন সেকুলারিজমের পিছে দৌড়াচ্ছে, ন্যাশনালিজমের পিছে দৌড়াচ্ছে, মানুষ এখন কি করছে, কোরআনকে বাদ দিয়া ইজমের দিকে দৌড়াচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জায়গায় তুমি দৌড়াও। আমার বন্ধুগণ, মানুষ এখন কোরআনকে বাদ দিয়ে এখন কি করতেছে, মানুষ এখন একজন পিছনে আরেকজন পিছে লেগে গেছে আমার বন্ধুগণ, অথচ এই কোরআনকে রিচার্জ করে পাশ্চাত্য মানুষ, পাশ্চাত্যরা কি করেছে, কোরআনকে রিচার্জ করে তারা প্রযুক্তির শীর্ষে উঠে গেছে। আজকে আজকে পাশ্চাত্যের মানুষগণ গবেষণার জন্য, বিজ্ঞান গবেষণার জন্য কোরআনকে সবচেয়ে বড় বই হিসেবে তারা সিলেক্ট করেছে, আর বাংলার জমিনে মানুষ কোরআনকে এখন শুধু তর্কের জন্য শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষ এখন কোরআনকে নিয়েছে নবী নূরের তৈরি না মাটির তৈরি, বেতার নামাজ এক রাকাত না দুই রাকাত, এগুলো নিয়ে মারামারি, কথা বলেন ঠিক কিনা? নামাজ এখানে হাত বুকে বাঁধবে না নাবিতে বাঁধবে, এক মানুষ পা ফাঁক করবে নাকি ছোট করবে, এগুলো নিয়ে মারামারি বাংলার আলেমরা, কথা বলেন ঠিক কিনা? অথচ ইহুদি খ্রিস্টানরা কোরআন গবেষণা করে তারা আজকে প্রযুক্তির শীর্ষে উঠে গেল, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সবাই জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সেই অসীম সেই কুদরত রব, আমি সেই মহান রব, আমি এই কোরআনকে নাজিল করেছি বান্দারে, মানব জাতির হেদায়েতের জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি। আমার বন্ধুগণ, এই কোরআনকে নাম দেওয়া হয়েছে ফোরকান, অন্যত্র জায়গায় সুন্দর করে বলে দিয়েছেন, হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফোরকান, এই কোরআনকে আমি মানব জাতির হেদায়েতের জন্য আমি নাজিল করে দিয়েছি, এই কোরআনকে দুনিয়ার জীবনে যারাই নাকি দুনিয়ার জীবনে মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি সুসংবাদ দিয়ে দিয়েছেন, ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সবাই জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জীবনে যারাই নাকি কোরআনকে মানবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, বর্তমান সময়ে আমরা কোরআন এখন না শুনে, কোরআন না পড়ে এখন আমি গান ধরেছি, কথা বলেন ঠিক কিনা? আজকের যুবকরা কোরআন ছেড়ে দিয়ে এখন মোবাইলে ইয়ারফোন লাগায় শুধু গান শুনে, কথা বলেন ঠিক কিনা? আমি এই কথাটা প্রায় জায়গায় বলি, গাড়িতে উঠে যুবকরা শুধু গান শুনে, কথা বলেন ঠিক কিনা?